এই ভিডিওতে আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনি ফুডপান্ডা থেকে অর্ডার করা খাবার কিভাবে ক্যান্সেল করবেন। তো আপনি হয়তো ভুলবশত ফুডপান্ডা থেকে একটা খাবার অর্ডার করে ফেলছেন, বা আপনি একটা অর্ডার করেছেন সেটা এখন পছন্দ হচ্ছে না, বা অন্য খাবার অর্ডার করতে চাচ্ছেন সেই অর্ডারটা কেটে দিতে চাচ্ছেন। তো সেটা কিভাবে আপনি মাত্র এক মিনিটে ক্যান্সেল করবেন সেটাই দেখাচ্ছি। সরাসরি আপনি চলে আসবেন ফুডপান্ডা অ্যাপটার ভিতর। অ্যাপের ভিতরে আসার পর সরাসরি আপনি থ্রি লাইন অপশনে ক্লিক করবো, দেখতেছেন অর্ডার রেকর্ডিং নামে একটা অপশন রয়েছে, সরাসরি অর্ডার রেকর্ডিংয়ে ক্লিক করবেন। অর্ডার রেকর্ডিংয়ে ক্লিক করলে আপনার অর্ডারটা দেখতে পারবেন, এমনকি অর্ডারটার ভিতর সরাসরি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতেছেন কত মিনিটের ভিতর আপনার অর্ডারটা দিবে, এখানে সব কিছু লেখা আছে। আপনি চাইলে আপনার রাইডারের সাথে কথা বলতে পারেন, চ্যাট করতে পারেন। আর সরাসরি আপনি অর্ডার ক্যান্সেলের জন্য হেল্প নামে অপশনে ক্লিক করবেন। হেল্প অপশনে ক্লিক করে দেখতেছেন অর্ডার স্ট্যাটাসে চলে নিয়ে আসবে আপনাকে। অর্ডার স্ট্যাটাসে আনার পর এখানে দেখতেছেন ক্যান আই ক্যান্সেল মাই অর্ডার, নিচের দিকে সরাসরি ক্যান আই ক্যান্সেল মাই অর্ডারে ক্লিক করবেন। তারপর আপনাকে এখানে একটা রিজন দিতে হবে কী কারণে আপনি অর্ডারটা ক্যান্সেল করতে চাচ্ছেন, তো আপনাকে অবশ্যই এখানে দিতে হবে। তো সেক্ষেত্রে যে কোনো একটা রিজন ক্লিক করার পর আপনাকে সরাসরি কনফার্ম অপশনে ক্লিক করার পর ইয়েস অপশনে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ, আপনার অর্ডারটা হ্যাজ বিন সাকসেসফুল ক্যান্সেল। তো আপনার অর্ডারটা কিন্তু সাকসেসফুলভাবে ক্যান্সেল হয়ে গেছে। তো মাত্র এক মিনিটে কিন্তু আপনি ফুডপান্ডা থেকে ভুলভাল অর্ডারগুলো ক্যান্সেল করতে পারেন, মানে ভুলবশত যদি অর্ডার করে থাকেন। তো শেয়ার করে দিলাম একদম সহজ। তো আশা করি আপনার ভিউয়ার্স ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে জানাবেন আপনাদের মতামত। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি কমপ্লিট সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।